গত মঙ্গলবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার কাছে হেরে দ্রুতই সংশোধনের রাস্তায় হাঁটা শুরু করেছে টিম ইন্ডিয়া। ব্যাপক পরিবর্তন নিয়ে ঢেলে দল সাজিয়ে সম্পূর্ণ শক্তি নিয়েই এবার মাঠে নামবে ভারতীয় দল। কারণ গত মঙ্গলবার ভারতীয় ক্রিকেটে যে ধাক্কাটা খেয়েছে তা সামলিয়ে উঠতে দ্বিতীয় ম্যাচে যে ভালো করতেই হবে, ব্যাটিং বোলিং বা ফিল্ডিং সব বিভাগেই সেরাটা দিতে হবে। আর তাই তো ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকেই ফিরে আনা হচ্ছে তার নিজের জায়গায়, অর্থাৎ 3 নম্বরে, যা শুনে ভারতীয় ক্রিকেট ভক্তরা হাঁপ ছেড়ে বলতেই পারেন, যাক তাহলে এবার শুভবুদ্ধির উদয় হলো। প্রথম ম্যাচে কোহলি স্বয়ং মহানুভবতা দেখাতে গিয়েছিলেন। শিখর ধাওয়ান এবং কে এল রাহুল দুজনকেই দলের জায়গা করে দেওয়ার জন্য নিচের 4 নম্বরে নেমে গিয়েছিলেন। মহানুভবতা যে ম্যাচ জেতায় না, জেতায় সঠিক রণনীতি, তা ওয়াংখেড়েতে দুর্মুষ হওয়ার পরই হারে হারে টের পেয়েছে টিম ইন্ডিয়া। মঙ্গলবার ওয়াংখেড়ের ড্রেসিং রুমে ফিরে ভারতীয় দলের অন্দরমহলে এই নিয়ে আলোচনা হয়। সঠিক সিদ্ধান্তে ফেরার জন্য কোনো DRS প্রয়োজন হয়নি। সকলেই বুঝতে পারেন কোহলিকে 4-এ পাঠানোর সিদ্ধান্ত ছিল ঐতিহাসিক ভুল। রাজকোটে প্রথম কাজ হবে কোহলিকে 3-এ ফিরিয়ে নিয়ে আসা। সেদিন ভারতীয় ইনিংসের 28তম ওভারে ব্যাট করতে এসেছিলেন বিরাট কোহলি। অথচ ক্রিকেটের প্রাথমিক নিয়ম অনুযায়ী সেরা ব্যাটসম্যানকে যত বেশি সম্ভব ওভার ব্যাট করতে দেওয়া উচিত, এই কারণে সচিন সৌরভ বা সেহবাগরা ওপেন করতেন। ম্যাথু হেডেন তো গতদিন কমেন্ট্রি করতে গিয়ে মন্তব্যই করলেন, অস্ট্রেলীয় হিসেবে আমি দেখে খুব খুশি হয়েছি, কোহলি 28তম ওভারে ব্যাট করতে আসছে। কারো কারো মনে পড়ে যেতে পারে সচিন টেন্ডুলকারের কথা, টেস্টে বরাবরই 3-4 নম্বরে ব্যাট করেছেন, কিন্তু ওয়ানডে ক্রিকেটে কখনোই এই জায়গায় নামতে চাইতেন না, সবসময় ওপেন করতে চাইতেন। 2003 বিশ্বকাপে তাকে নিজে ব্যাট করানো হচ্ছিল, তা নিয়ে মোটেও প্রীত ছিলেন না সচিন টেন্ডুলকার, অস্বস্তিতে ভুগছিলেন, আর তার প্রভাব পড়েছিল তার দলের খেলায়। শেষ পর্যন্ত কোচ জন রাইট তার কাছে খোলাখুলি জানতে চান তুমি নিজে কোথায় ব্যাট করতে চাও। সচিন বলেছিল, আমি টিমের স্বার্থে যে কোনো জায়গায় ব্যাট করতে রাজি, কিন্তু নিজে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি ওপেন করতে। এরপর কোচ জন রাইট কথা বলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। সচিনকে ওপেনে উঠিয়ে নিয়ে এসে 3 নম্বরে নেমে আসেন সৌরভ। এরপরের ঘটনা ভারতীয় ক্রিকেটের রূপকথায় পরিণত। ওপেনারের স্থান ফেরত পাওয়ার পর সচিন টেন্ডুলকার সেঞ্চুরিয়নে শোয়েব আখতার, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুসদের মতো পাকিস্তানিকে ধ্বংস করেন। প্রথম বল থেকেই শোয়েবদের বিরুদ্ধে অগ্রাসী সচিনকে দেখা গিয়েছিল সেদিন। তাকে দেখে মনে হয়েছিল কেউ যেন তাকে কয়েদখানা থেকে মুক্ত করে দিয়েছে, আর মনের আনন্দে তিনি উড়ে বেড়াচ্ছেন। তেমনই বিরাট কোহলিকে তার সেরা ফর্মে দেখতে গেলেছে 3 নম্বরেই যেতে হবে, তা নিয়েও কোনো সংশয়ের অবকাশ নেই। দল পরিচালন সমিতির এই ঘন ঘন পরীক্ষা নিরীক্ষার অভ্যেসও অবিলম্বে ত্যাগ করতে হবে। মাত্র 3টি একদিনের ম্যাচ হচ্ছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই সিরিজে। বিশ্বকাপের পর কার্যত এই প্রথম একটা ভালো সিরিজ হচ্ছে, সেখানেও পরীক্ষা করা কেন, তাও আবার বিরাট কোহলির মতো দলের সেরা সম্পদকে নিয়ে। এ যেন ওয়াংখেড়েতে খেলা শুরুর আগেই সেম সাইড গোল খেয়ে গেল টিম ইন্ডিয়া। কোহলিকে 3 নম্বর স্থান ফিরিয়ে দেওয়ার পাশাপাশি অতিরিক্ত ডট বল খেলা নিয়েও ওয়াংখেড়ের ময়নাতদন্তে কথাবার্তা হচ্ছে। পাওয়ার প্লেতে অতি সাবধানতা এবং মন্থর ব্যাটিংয়ের রোগ সরানো দরকার, তা নিয়ে দ্বিমত নেই। সেই মান্ধাত তামলের হাতে উইকেট রেখে চলো নীতি আধুনিক প্রজন্মে অচল। এখন পাওয়ার প্লেতে ফিল্ডিং বিধিনিষেধ কাজে লাগিয়ে যত পারো রান তুলে নাও রণনীতি চলছে। ইয়ন মর্গানের ইংল্যান্ড গত 2 বছরই ওয়ানডে ক্রিকেটের ভাষাই পাল্টে দিয়েছে, ঘন ঘন 400 রান তুলে দেখিয়েছে। শিখর ধাওয়ান লোকেশ রাহুলদের রিমোটে তাই নতুন ওয়ানডে চ্যানেল সেট করতে হবে। রাতের দিকে শোনা গেল ব্যাটিং অর্ডার এরকম হতে পারেছে, রোহিত আর ধাওয়ান ওপেন করবে, 3-এ নামবেন বিরাট কোহলি, আর 4-এ নামবেন কে এল রাহুল। আজ রাজকোটে বৃহস্পতিবার পাক ম্যাচ প্রস্তুতিতে আরো ভালোভাবে বোঝা যাবে কে কোথায় নামবে। এখন দেখার বিষয় চোর পালালে বুদ্ধি বাড়ে কিনা। যে আধিপত্য নিয়ে ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চরা মঙ্গলবার ভারতীয় বোলারদের উড়িয়ে দিলেন, তা দেখে কারো কারো মনে হয়েছে অস্ট্রেলিয়া মিশন ইন্ডিয়া প্রকল্প নিয়েই হাজির হয়েছে। কোহলিরা গত বছর অস্ট্রেলিয়ায় গিয়ে প্রথমবার টেস্ট সিরিজ জয়ের নজির সৃষ্টি করেছিল। তখন স্টিভ স্মিথ আর ডেভিড ওয়ার্নার বল টেম্পারিং কেলেঙ্কারিতে জড়িয়ে গিয়ে দল থেকে নির্বাসিত। ঘরের মাঠে এবার অপমানের জ্বালা ফিরিয়ে দেওয়ার শপথ নিয়ে তারা ভারত এসে থাকলে অবাক হওয়ার নেই। অস্ট্রেলীয় ক্রিকেটের রিংটনই হচ্ছে মেরুদণ্ড দেখানো ক্রিকেট। এদিকে অসিদের বিরুদ্ধে প্রথম ম্যাচে হারের পর টিম ইন্ডিয়াকে ধৈর্য ধরতে বলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কারণ সৌরভ এই ম্যাচের হারের পর একদমই ভেঙে পড়েননি, তিনি বিশ্বাস করেন শেষ 2 ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করবেন বিরাট কোহলিরা। বুধবার সৌরভ টুইট করেছেন, একটা খারাপ দিন গেল, আগেও এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়েছে ভারত। 2টি মরশুম পেছালেই মনে পড়ে কিভাবে ঘুরে দাঁড়িয়েছিল টিম ইন্ডিয়া। ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে আগাম শুভেচ্ছা। সৌরভ দা বিশ্বাস করেন শেষ 2টো ওয়ানডেতে আরও হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী থাকবেন তিনি। প্রাক্তন ভারতীয় অধিনায়ক লিখেছেন,
আশা করি পরের দুটো ওয়ানডেতে আরও হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাবে। এই ভারতীয় দল প্রচণ্ড শক্তিশালী, ঘুরে দাঁড়ানোর ক্ষমতা ওদের রয়েছে। বুধবার ম্যাচ শেষে কোহলিও বলেছেন, এখান থেকে ঘুরে দাঁড়ানোর লড়াই আমাদের, নিজেদের সেই মানসিকতা নিয়ে মাঠে নামতে হবে। এদিকে অস্ট্রেলিয়াও চাইবে দ্বিতীয় ম্যাচে জয় নিয়ে সিরিজ নিশ্চিত করতে। গত বছর স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারকে ছাড়া 0-2 পিছিয়ে থেকেও 3-2 সিরিজ জিতেছিল অ্যারন ফিঞ্চরা। এবার স্মিথ ও ওয়ার্নার ফিরে প্রথম ম্যাচ থেকেই বিপক্ষকে চেপে ধরল ওজিরা। ফিঞ্চ তো বলেই দিয়েছেন ভারত ঘুরে দাঁড়াতেই পারে, সেই ক্ষমতা ওদের রয়েছে, কিন্তু আমরা নিজেদের ছন্দ হারাতে দেব না। বিপক্ষের উপর যে চাপ সৃষ্টি করতে পেরেছি সেটা বজায় রাখাই আমাদের দায়িত্ব। ম্যাচের সেরা ডেভিড ওয়ার্নারও বলেছেন, ভারতে ম্যাচ জেতার অনুভূতি একেবারেই অন্যরকম, আমরা নিজেদের সেরাটা দিতেই এসেছি, এবার দেখার দ্বিতীয় ম্যাচে এই ছন্দ ধরে রাখতে পারি কিনা। সমর্থকদের হতাশ করতে চাই না।